নমস্কার সবলে আরম্ভ করেছে আসামিজ ট্রেন্ডিং। আজি 17 ডিসেম্বর দেওবার আর রাতেপার কেবাটাও গুরুত্বপূর্ণ খবর আছে, আর এনে ধরনের খবর সমূহ নিতেও চাবল চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওট একটা লাইক করে দিব দিবলছে। রাতেপার প্রথম গুরুত্বপূর্ণ খবর, পুনের আলফা স্বাধীনের ফলের ওপেন চ্যালেঞ্জ প্রদান করা হয়েছে ডিজেপি জিপি সিংলে। এসপ্তাহ গুহাটিত মুক্তিক টহল দি দেখাক আলফা স্বাধীনের ডিজিপি জিপি সিংলে পুনের প্রত্যাহ্বান। জিপি সিংয়ে শুক্রবারে আলফাক সাধারণ লোকের পরিবর্তে টার্গেট করবলে প্রত্যাহ্বান জানাইছিল। দুটা শর্ত সাপেক্ষে আলফা স্বাধীনে গ্রহণ করলে ডিজেপি জিপি সিংয়ের এই প্রত্যাহ্বান। প্রথম শর্ত, জিপি সিংয়ে গাড়ি চালকর নিরাপত্তার পশ্চিম দক্ষিণ পূব এশিয়া অঞ্চলের যখন থলগিরি আরক্ষী বিষয়া আর কনিষ্ঠবলক ব্যবহার করে আসিছে সেই সকলের ঠায়ত সিআরপিএফ বা ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করে দেখাক জিপি সিংয়ে। দ্বিতীয় শর্ত, এসপ্তাহ গুহাটিত মুক্তিক টহল দি দেখাক জিপি সিংয়ে। আর এইদরে জিপি সিংক প্রত্যাহ্বান জানায় পুনর্বার আলফা স্বাধীনের ফলের ওপেন চ্যালেঞ্জ প্রদান করা হয়েছে ডিজেপি জিপি সিংক। দিবলে আন একটা গুরুত্বপূর্ণ খবর, চাকরির নামত এইবার বজার মিলিছে একাংশ বিজেপি নেতায়। তৃতীয় বর্গর 5 লাখ, চতুর্থ বর্গর 3 লাখ চাকরির দরদাম। চাকরির দরদাম করা বিজেপি নেতার অডিও ভাইরেল। 5 লাখের 3 লাখ পর্যন্ত দরদাম করিলে বিজেপি নেতাই। চাকরির মুকলি বজার পাতি আটক বিজেপি নেতা শামসুল হুসেন উরফে রাজা। বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্যিক কার্যনির্বাহক শামসুল হুসেনক আটক। তৃতীয় আর চতুর্থ বর্গর চাকরিত নিযুক্তির নামত পাতিছিল বৃহৎ বজার। বিজেপি নেতাজনের ধন দাবির ফোন রেকর্ডিং ভাইরেল। ভাইরেল কল রেকর্ডিং শুনার পিছতে ক্ষুণ্ণ হয়ে পড়িল বিজেপি বিধায়ক মানব ডেকা। চাকরির দরদাম করা বিজেপি নেতার অডিও ভাইরেল আর তার পিছতে আটক। 5 লাখের 3 লাখ পর্যন্ত দরদাম করিলে বিজেপি নেতাই। চাকরির মুকলি বজার পাতি আটক বিজেপি নেতা শামসুল হুসেন উরফে রাজা। বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্যিক কার্যনির্বাহক শামসুল হুসেনক আটক। দিবলে চান একটা জরুরি খবর, 10 বছর পুরনি আধার কার্ড ব্যবহারকারীল ডাঙর খবর। 2024 মার্চ মাসের ভিতর করক এই কাম। আপনার আধার কার্ড 10 বছর পুরনি নাকি? যদি পুরনি তেনে আপনার এই খবর। 10 বছর অধিক সময় উকলি যাওয়া আধার কার্ড ব্যবহারকারীল ডাঙর খবর। সরকারে করেছে এক বিশেষ ঘোষণা, আধার কার্ড আপডেট সন্দর্ভত নতুন জাননী জারি করেছে সরকারে। 2024 14 মার্চের ভিতর বিনামূল্যক আপডেট করক আপনার আধার কার্ড। কিছু নির্বাচিত বিষয় আপডেট করবল এই সুবিধা, কি আপডেট করব পারিব আপনার আধার কার্ডত সলনি করব পারিব নাম, ঠিকনা, জন্মর তারিখ, লিঙ্গ, ফোন নম্বর আর ইমেইল। ইয়ার পাছত বায়োমেট্রিক সলনি করবল যাব লাগিব আধার কেন্দ্রল। আপনার হাতত থাকা স্মার্টফোনটোরে করিব পারিব আধার কার্ড আপডেট। UIDAI ওয়েবসাইটত করিব পারিব আধার কার্ড আপডেট। কিদরে করিব আপনার আধার কার্ড খন আপডেট? UIDAI ত ক্লিক করক, আধার আপডেট অপশনত আপনার মোবাইললৈ আহিব এটা OTP। টিপির জড়িয়ে লগ ইন করক পোর্টেলত আর তাতেই করব পারিব আপডেট। লগেলগে সন্নিবিষ্ট করক আপনার তথ্য সমূহ আর এইদরে আপনার আধার কার্ড খন আপডেট করব পারিব। দিবলে চান একটা গুরুত্বপূর্ণ খবর, দলের বহিষ্কার 5 বিজেপি সদস্য। দলের নীতি আদর্শক অবমাননা করা করে রুখত বিজেপির কর্মী। ভারতীয় জনতা পার্টির বহিষ্কার করা হল পৌরপতি উপপৌরপতি সহ 5 জন। বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী পৌরসভার পৌরপতি সুশান্ত পোদ্দার বহিষ্কার। ওয়ার্ড মেম্বারকো বহিষ্কার করিলে ভারতীয় জনতা পার্টির তাৎক্ষণিকভাবে বলবৎ হওয়াকই এই সিদ্ধান্ত বিজেপি দলের। 5 জনের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপত জড়িত থাকার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছিল। ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশের সভাপতি ভবেশ কলিতার নির্দেশত বহিষ্কার। দলের নীতি আদর্শক অবমাননা করে রুখত বিজেপির কর্মী। ভারতীয় জনতা পার্টির বহিষ্কার করা হল 5 জনক বিজেপির কর্মীক। দিবলে একটা ভাল খবর, নিবনুয়া যুবক যুবতী সকলের ভাল খবর, কেনো রেলওয়ে উলাইছে লাখ লাখ চাকরি উলাব রেলওয়ে বিভাগত। নিবনুয়া যুবক যুবতী সকলের এই ভাল খবর, 2 লাখেরও অধিক চাকরি উলাব রেল বিভাগত।
মুঠ 2,48,895টা চাকরি উলাব রেল বিভাগ। রেল বিভাগ বাম্পার ভর্তি প্রক্রিয়া আরম্ভ করার বাবে জারি করিব অধিসূচনা। ভারতীয় রেল বিভাগের বিভিন্ন এলাকাত উলাইছে এই চাকরি। মুঠ 2,48,895টা চাকরির বাবে শীঘ্রই জারি করিব অধিসূচনা। এই ঘোষণা করেছে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে। সহায়ক স্টেশন মাস্টার, টিকট সংগ্রাহককে ধরে লাখ লাখ পদ শীঘ্রই উলাব রেল বিভাগ। রেলওয়ে গ্রুপ সিট খালি হয়ে আছে 2,48,000টা পদ। গ্রুপ এ আর বিত খালি হয়ে আছে 2,070টা পদ। এই সমূহ পদর শীঘ্রই রেল বিভাগে জারি করিব অধিসূচনা। অধিসূচনা জারি করার পিছতে করিব পারিব চাকরির বাবে এপ্লাই। রেল বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটত indiarailways.government.inত ক্লিক করে জানিব পারিব আপডেট। ইয়ার পিছতে RRB আর RCCত ক্লিক করক। যেটু বিভাগত আবেদন করিব খুঁজে তাত ক্লিক করক আর নিযুক্তি অপশনত ক্লিক করে অনলাইনতে আপনি করিব পারিব চাকরির বাবে আবেদন। ইয়ার পিছত আপনি দিব লাগিব আবেদনের মাচুল আর এইদরে আপনি চাকরির বাবে এপ্লাই করিব পারিব। দিব লৈছো আইফোন আর স্যামসাং মোবাইল ব্যবহার করা লোকলৈ এটা জরুরি খবর। যদি আপনি আইফোন আর স্যামসাংর মোবাইল ব্যবহার করে তেন্তে আপনার বাবে এই খবর। আইফোন আর স্যামসাং ব্যবহারকারীলৈ সতর্কবাণী জারি করেছে কেন্দ্রীয় সরকারে। উচ্চ বিপদাংশকার সতর্কবাণী জারি করেছে কেন্দ্রীয় সরকারে। কেন্দ্রীয় সরকারে আইফোন আর স্যামসাং ব্যবহারকারীলৈ জারি করেছে ভয়ঙ্কর খবর। সংবেদনশীল তথ্য হেরুয়ার আশঙ্কা ব্যক্ত করেছে CERT ইনে। আইফোন আর স্যামসাং ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত নকয় বলে প্রকাশ পাইছে। যিকোনো তথ্য ফাদিল হওয়ার আশঙ্কা আইফোন আর স্যামসাং ব্যবহারকারীর। iOS, iPad OS, MSI OS, TV OS, Watch OS আদি স্যামসাংর পিছত সেন্টার সিকিউরিটি এডভাইজারি ফ্রম দ্য ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স ভারতীয় কম্পিউটার জরুরীকালীন সঁহারি দিলে জানাইছে এই ভয়ঙ্কর তথ্য। আইফোন আর স্যামসাং ব্যবহারকারীলৈ এই সতর্কবাণী জারি করেছে কেন্দ্রীয় সরকারের ফলের পর। পরবর্তী খবর, সাবধান, 31 ডিসেম্বরের বন্ধ হব পারে ডিজিটেল লেনদেন। গুগল পে ফোন পে ব্যবহারকারীলৈ এটা ডাঙর খবর। ডিজিটেল লেনদেনের বঞ্চিত হব পারে আপনি। 31 ডিসেম্বরের বন্ধ হব পারে লেনদেন। 31 ডিসেম্বরের বন্ধ হব পারে ডিজিটেল লেনদেন। NPCIর বিশেষ নির্দেশ ব্যাঙ্ক সমূহলৈ। ন্যাশনেল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া নির্দেশ দিছে ব্যাঙ্ক আর থার্ড পার্টি এপ সমূহক ইউপিআই আইডি ব্যবহার নকৰা সকলে 31 ডিসেম্বরের পিছত ব্যবহার করব নিব ইউপিআই আইডি। এবছর ধরে ইউপিআই আইডি ব্যবহার নকৰা গ্রাহকক চিনাক্ত করবলৈ নির্দেশ জারি। গুগল পে ফোন পের লগত অন্যান্য এপস সমূহলৈ এই নির্দেশ জারি। এবছর ধরে ইউপিআই আইডি ব্যবহার নকৰা গ্রাহক ইউপিআই আইডি বন্ধ করবলৈ নির্দেশ। ইউপিআই আইডি ব্যবহার নকৰা গ্রাহকর মোবাইল নম্বরও চিনাক্তকরণ সম্পূর্ণ। 31 ডিসেম্বরলৈকে সময় বান্ধি দিছে NPCIয়ে। গুগল পে ফোন পে ব্যবহারকারীলৈ এই ডাঙর খবর জারি করেছে। দিব লৈছো ইসরায়েল আর হামাসর মাজত চলি থাকা যুদ্ধর শেহতিয়া খবর। এবার বিপদত পড়িছে ইসরায়েল। ইয়ামিনে করেছে ইসরায়েলের উপর ভয়ঙ্কর আক্রমণ আর আমেরিকাও সঙ্গ এড়িছে ইসরায়েলের পরা সঙ্গ এড়িছে আমেরিকা যুক্তরাষ্ট্র। ভয়ঙ্কর বিপদত এইবার ইসরায়েলের উপর আক্রমণ। আল বুখাতির সতর্কবাণী ইসরায়েলক দিছে এবার সতর্কবাণী। ইসরায়েলের বিরুদ্ধে হুথির বৃহৎ পদক্ষেপ। ইয়ামিনের হুথি যজারু সকলে থিয় হয়েছে গাজাত ইসরায়েল আক্রমণের বিরুদ্ধে। লোহিত সাগরের মাজেরে পার হয়ে যাওয়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, কেবাখনো জাহাজক লক্ষ্য করে আক্রমণ। পৃথিবীর বহু দেশে আক্রমণ বন্ধ করবলে হেঁচা প্রয়োগ করে আছে ইসরায়েলক। হুথি সকলের রাজনৈতিক আরও প্রদানে এই সন্দর্ভত দিলে প্রতিক্রিয়া। লোহিত সাগরত এইবার ইসরায়েলের উপর ভয়ঙ্কর আক্রমণ চলা হয়েছে, কিন্তু গাজাত ইসরায়েলের চলিত আক্রমণের প্রত্যুত্তর। ইয়া সৌদির সঙ্গে শান্তি চুক্তি ভঙ্গ করারও ভাবুকি প্রদান করেছে। হুথি সকলের আক্রমণ বন্ধ করবলে আমেরিকা যুক্তরাষ্ট্র আর বহুতো পশ্চিমিয়া দেশের দ্বারা হুথি সকলক ভাবুকি দিয়া হয়েছিল। যদিও তেওঁলোকে আক্রমণ বন্ধ নকরে সৌদির সঙ্গে শান্তি চুক্তি ভঙ্গ করব পারে। আর এবার ইসরায়েলের উপর এই আক্রমণ করেছে।